আসসালামু আলাইকুম, দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা সরকারের হঠাৎ করে পতন হয়ে যায় এবং শেখ হাসিনা নিজেও বুঝতে পারেন নাই যে তার সরকারের পতন হয়ে যাবে। এখন এটা সূত্রপাত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে বিভিন্ন শ্রেণী পেশা রাজনৈতিক দল এসে যুক্ত হয়। এখন কথা আছে, শেখ হাসিনা অভিযোগ করেছেন যে ইউনূস সাহেব তাকে ক্ষমতাচ্যুত করার জন্য বিভিন্ন ফন্দি ফিকির করেছেন, নিজে মানুষ মেরে তার উপর চাপিয়ে তারপর ক্ষমতা দখল করেছেন। আবার শেখ হাসিনা এটাও বলছেন যে আমেরিকা সেন্ট মার্টিন নিতে চেয়েছিল, আমি দেই নাই বলে তারা আমাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করেছে। তার মানে আমরা দাঁড়া দেখতে পাচ্ছি, মানে শেখ হাসিনার কথা যেটা বুঝতে পারলাম যে তার এই ক্ষমতাচ্যুতির প্রধান কারণ হচ্ছেন ইউনূস সাহেব আর আমেরিকা। কিন্তু এখন ইউনূস সাহেব কি বলছেন? ইউনূস সাহেব তার ইন্টারভিউ বলছেন যে যখন ছাত্র আন্দোলন তুমুল আন্দোলন চলছে, শেখ হাসিনার পতন যখন ঘটে তখন তিনি বাংলাদেশে ছিলেন না, তিনি ছিলেন প্যারিসে, ফ্রান্সে। এবং এই যে যারা ছাত্ররা যারা আন্দোলন করলো তাদের সাথে তার কোনো পরিচয় ছিল না, তিনি তাদের চিনতেন না। এবং হঠাৎ তিনি এই প্যারিসে থাকা অবস্থায় গ্রামীণ যে তার অফিস, অফিস থেকে ফোন করে তাকে বলা হয়েছে যে ছাত্ররা তাকে খুঁজতেছে এবং ছাত্রদের প্রতিনিধি একজন তার সাথে কথা বলতে চায়। তখন তিনি তার সাথে কথা বলেন এবং তারা তাকে অফার দেয় যে এসে সরকার পরিচালনা করার জন্য। তাতে বোঝা যাচ্ছে যে তিনি ইনোসেন্ট, তিনি এইসবের পিছনে কিছুই না। এখন শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন যে তারা যখন আন্দোলন করছিল, যে এত এত আন্দোলন করতেছে, মাইক চিকা মারতেছে দেয়ালে, বিভিন্ন ধরনের খরচপাতি, এই টাকা এত টাকা পায় কোথায় তারা? তিনি এটা ইনডাইরেক্টলি বলছেন যে এর পিছনে শক্তি আছে। এবং আমরা এটাও দেখছি যে আমাদের দেশে যে দেয়াল লিখন হয়, দেয়াল লিখন সাধারণত খুব সস্তা দামের কালি ব্যবহার করা হয়। আমরা যারা স্টুডেন্ট হবে আমরা যখন লিখছি তখন দেখছি যে ওই তেনা পেছাইয়া, লাঠি দিয়া তেনা পেছাইয়া ডান্ডার মধ্যে তেনা পেছাই একটা কালি, সস্তা গ্রামের 1 টাকা 2 টাকা ছিল তখন, দিয়ে ওইগুলো দিয়ে আমরা চিকা মারতাম, অনেক সময় নিজে রং বানাইয়া এগুলো করতাম। কিন্তু এইবার নাকি দেখা গেছে যে দেয়াল লিখন যেগুলো করা হয়েছে এগুলো খুব সুন্দর লেখা এবং এগুলো বার্জার পেইন্ট ব্যবহার করা হয়েছে, অনেক দামি। তো এগুলো তারা টাকা পেল কোথায়? তো এখন কেউ কেউ মনে করছেন যে এটার পেছনে কোনো শক্তি আছে যারা টাকা পয়সাও দিয়েছে। আবার অনেকে মনে করেন যে এইসব এইসব কিছু না, ওই যে আমেরিকা ইউনূস এইসব কিছু না, আসল হলো সেনাবাহিনী। কারণ শেখ হাসিনা সরকারের পতনের আগে একটা মিটিং করেছিলেন আর্মিরা, যেটা ওই দরবার হলের মতো মিটিং, সবাইকে ডেকে সেনাপ্রধান এবং কাউকে কাউকে অনলাইনেও যুক্ত করা হয়েছিল যারা বাইরে ছিলেন, এবং তরুণ কর্মকর্তা যারা ছিলেন সেনাবাহিনীর তাদের মতামত, এবং তারা বেশিরভাগই গুলি না চালানোর পক্ষে বক্তব্য দিয়েছেন এবং তাদের বক্তব্যে অনেকটাই প্রমাণিত হয়েছিল, মানে বোঝা গিয়েছিল তারা সরকারের বিরুদ্ধে অবস্থান করছেন। এবং আসলে সেই দিনই অনেকে মনে করেন নির্ধারিত হয়ে গেছে যে শেখ হাসিনাকে চলে যেতে হবে, যেটা শেখ হাসিনা নিজেও বুঝেন নাই বা তার সরকার, সরকারে যারা ছিলেন তারা এই বিষয়টি হয়তো মানে গুরুত্ব সহকারে নেন নাই। কারণ সেনাবাহিনী না চাইলে থাকাটা অনেক ডিফিকাল্ট, শুধু আমাদের দেশে না, তৃতীয় বিশ্বর দেশে। এখন এখানে পক্ষ আছে ছাত্র, ইউনূস সাহেব, সেনাবাহিনী। অনেকে মনে করেন আমেরিকা, ইউনূস সাহেব এইসব কোনো ম্যাটার না, ছাত্র কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে সেনাবাহিনী আপনার সাথে আছে কি না। এবং অনেকে মনে করেন সেনাবাহিনী যদি শেখ হাসিনার সাথে থাকতো, যে ক্রেন দিয়ে টাইনেও শেখ হাসিনাকে নামাইতে পারতো না এই ছাত্ররা, ইউনূস সাহেবেরা। তবে কেউ কেউ মনে করেন যে এর পিছনে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকার ইন্ধন থাকতে পারে। বাস্তবতা হচ্ছে যে শেখ হাসিনা এখন ভারতে আছেন, আওয়ামী লীগ আত্মগোপনে আছে। এখন চক্রান্ত যাই হোক না কেন, কথা হলো যে আওয়ামী লীগ তো অনেক বড় দল, মানে একে একদম থামিয়ে রাখা যাবে না। তবে কেউ যদি অন্যায় করে থাকে, কেউ যদি হত্যার সাথে, গুম খুনের সাথে জড়িত হয়ে থাকে, সে যে দলেরই হোক তার বিচার হওয়া উচিত, অবশ্যই করতে হবে, কারণ আইন সবার জন্য সমান। তবে এটাও সত্য যে আওয়ামী লীগের মতো বিশাল দলকে দামিয়ে রাখা যাবে না, এবং আওয়ামী লীগের সবাই তো আর অন্যায় করে নেই, কোটি কোটি লোক আওয়ামী লীগের। সো হ্যাঁ, ওই একজন 5 জনের জন্য তো আপনি লক্ষ কোটি মানুষকে শাস্তি দিতে পারেন না। যাই হোক, অনেকে মনে করেন আপাতত একটা সমস্যা আছে আওয়ামী লীগ, কিন্তু এটা কাটিয়ে উঠবে। এর আগেও
তার উপর তুফান টর্নেডো সব গিয়েছে এবং তারা উঠে দাঁড়িয়েছে এবং আগামীতেও দাঁড়াবে, এটা অনেকে মনে করেন, এবং আওয়ামী লীগ তার ভুলকে ফুল বানিয়ে শুদ্ধ করে আবার নতুনভাবে যাত্রা করতে পারবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।